সাকিবাল হাসান এমন একজন মানুষ, কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল, এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম। এই গোল সভা উদ্বোধন করতে আমাদের বাংলাদেশ থেকে আমরা শুনেছি যে হিরু আলম আর সাকিব গিয়েছে, এটা আসলে দুঃখজনক। আমরা বিষয়টা মানে এই নামের সাথে জড়িয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি দুবাইয়ে একটি জুয়েলারি দোকান উদ্বোধন অনুষ্ঠানে সাকিব সহ সেখানে যান আরো কিছু তারকা। গোয়েন্দা পুলিশ বলছে অপরাধী যে তো বন্ধুরা, ভিডিও শিরোনাম দেখি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি থাকছে সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একজন স্টার সাকিব আল হাসান, তিনি কিন্তু ক্রিকেটে যতই আলোচনা গড়িয়েছেন এবং মাঠের বাহির তিনি ততটুকুই সমালোচনা গড়িয়েছেন। তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ অ্যাড করতে গিয়ে, স্পন্সর করতে গিয়ে কিন্তু তিনি সমালোচনার শিকার হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সম্প্রতি সময় বাংলাদেশ এবং ইংল্যান্ড ম্যাচ সিরিজ শেষে তিনি কিন্তু দুবাই পাড়ি জমাইছেন একজন খুনি আসামির স্পন্সরে গিয়ে, স্বর্ণের ব্যবসায়ী আরব খান। তিনি কিন্তু বাংলাদেশ থেকে একজন ইন্সপেক্টর অর্থাৎ এসআই, তিনি এসআইকে তিনি খুন করে তিনি কিন্তু দুবাই গিয়ে স্বর্ণ ব্যবসা করেছেন। এবং সেই সম্পর্কে ব্যারিস্টার সুমন তিনি কি বলেছেন এবং তাকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে অতীতে এই সম্পর্কে কথা বলার কারণে ব্যারিস্টার সুমনকে সাকিব আল হাসান মারতে গিয়েছেন এবং কেন মারতে গিয়েছেন এই সম্পর্কে আমরা বিস্তারিত তাদের মুখে শুনে আসবো। চলুন বন্ধুরা শুনে আসি। আমরা শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা আজকে জেনেছেন কিনা আমি জানি না যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আসে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে যাইতেই পারে। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না, কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে, ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে, ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন, তারপরও সাকিব আল হাসান শুনেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কি না, যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা যার তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই, যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারে অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ, কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল, এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমার মারতে আসছিল। আমি কিছু বলি নাই, পুলিশরা এসে আমার বলল যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই আপনাদের কার কাছে বিচার দিব, তারপরও কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইড লোকই হোক, সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই,
আমি মনে করছি থাকুক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনসি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে হইছে দুই এক কথা বলা দরকার তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আর নাইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে বিদায় ভাই আমি সাকিব আল হাসান আসছি 15ই মার্চ ভিডিও বার্তায় দুবাইয়ে আরাফ জুয়েলার্স নামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের আমন্ত্রণ দুবাই হ্যালো এভরিওয়ান আমি প্রার্থনা ফেরদিন দিঘি আর আমি থাকছি শুধু সাকিব নয় সবিজের অনেকেই যাচ্ছেন এই জুয়েলারি শপটির উদ্বোধনী অনুষ্ঠানে শপ নাম্বার 16 সাকিব কিংবা দিঘি জানেন তো আরাফ জুয়েলারি শপের মালিককে কি তার পরিচয় আরাফ খান মূলত গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি তিনি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি দুবাইতে অবস্থান করছেন 2018 সালে মামুন ইমরান খানকে হত্যার পর লাশ পুড়িয়ে গাজীপুরে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয় ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ সে সময় থেকেই তিনি পলাতক জানা যায় টাকার বিনিময়ে প্রকৃত আসামি রবিউলের পরিবর্তে জেলে গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার আবু ইউসুফ লিমন পরে সত্য প্রকাশ করে দেন তিনি আদালত বিষয়টি অধিকতর তদন্তের দায়িত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে রবিউল ভারতে গিয়ে বিয়ে এবং সেদেশের নাগরিকত্ব নেন আরাফ খান নামে 2021 সালের 31 অক্টোবর থেকে 2024 সালের 30 অক্টোবর পর্যন্ত 3 বছর মেয়াদী ভিসা পান তিনি আরাফ খান প্রবাসীদের কাছে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন খুনের মামলার ফেরারি আসামি রবিউল ইসলাম ওরফে আপন ওরফে আরাফের দুবাইয়ে জুয়েলারি ব্যবসার বিষয়টি নজরে এসেছে গোয়েন্দা পুলিশের ইন্টারপোলের মাধ্যমে তার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তাকে গ্রেফতারের জন্য সহযোগিতা চাওয়া হবে তার নাম রবিউল ইসলাম ওরফে আপন তার বাড়ি হলো গোপালগঞ্জ কোনো সময় তার নাম সোহাগ কোনো সময় শেখরদি তাকে আমরা খুঁজছি এবং মামলাটি আমাদের ডিবি তদন্ত করে আমরা চার্জশিটও দিয়েছি যে সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ইতিমধ্যে সে ঘটনাটি ঘটিয়ে সে পাসপোর্টবিহীন সে ইন্ডিয়া চলে যায় তাকে আমরা খুঁজে পাই নাই পরবর্তীতে পর্যন্ত আমরা দেখলাম যে এই রবিউল ইসলাম আপন সে কোর্টে আত্মসমর্পণ করেছে তারপরে তাকে জেলখানায় নেওয়া হয়েছে কিন্তু এটা দেখলাম এটা একটা ফেক ঘটনা ছিল যে আত্মসমর্পণ করেছে রবিউল ইসলাম হলো ভুয়া নাম সে আসলে ওই আপনের সাথে তাদের একটা যোগসূত্র হয়েছিল যে তোকে তুই আমার পক্ষ থেকে করে আত্মসমর্পণ বল তুই আপন আর তোকে আমি এত পরিমাণ টাকা দিব যখনই সে জেলে গেলেন বোয়া নাম ধারণ করে তখন তাকে যখন তারা টাকা দিচ্ছিল না ওই আপন তখন সে তার সত্যি কথা কোর্টে বলে দেয় যে আসলে আমি আপন না আপন হলো উনি যিনি ইন্ডিয়াতে আছে পাসপোর্টবিহীন আমি তার পক্ষে বলেছিলাম সে আমার সাথে একটা ওয়ার্ড কমিটমেন্ট করেছিল আমাকে টাকা দেবে টাকা না দেওয়ার আমি বলেছিলাম আমি ভুল করেছি তখন ওই কোর্ট আমাদের ডিবিকে আবার তদন্তে নির্দেশ দেন এই তদন্ত মোতাবেক আমরা তদন্ত করে দেখলাম আসলে ই আপন সে আপন না ওই আপন লিগালি ইন্ডিয়া চলে গিয়েছেন এখন আমরা যেটা দেখলাম পেপার পত্রিকাতে সে আজকে সে দুবাইয়ে সবচেয়ে বড় যে গোল্ড যে নিউ গোল্ড সুপ হিম প্লাজা সে একটা স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাচ্ছে সেখানে লঘুটাই যে খরচ করেছে উনি হলেন আমরা দেখলাম 41 কোটি টাকা এবং সেখানে আমাদের বাংলাদেশ থেকেও এই এই যে মার্ডারার যে আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে তার এই গোল সভা উদ্বোধন করতে আমাদের বাংলাদেশ থেকে আমরা শুনেছি যে হিরু আলম আর সাকিব গিয়েছে তো এটা আসলে দুঃখজনক আমরা বিষয়টা মানে খোঁজখবর নিচ্ছি এবং আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কি ওই মানে সন্ত্রাসী বা যেই মার্ডারার তাকে গ্রেপ্তারের জন্য আমরা রিকোয়েস্ট করব তাকে যেন আমাদের হাতে তুলে দেয় ভারতীয় পাসপোর্ট অনুযায়ী আরাফ খানের জন্ম 1993 সালের 31 জুলাই 30 বছর বয়সী আরাফ দুবাইয়ে 1000 কোটি টাকা মূল্যের জুয়েলারি শপ খুলে সেখানকার ব্যবসায়ীদেরও চমকে দিয়েছেন বুলবুল রেজা কখনো আপন কখনো বা সোহাগ নামে পরিচয় দিত রবিউল ইসলাম
2018 সালের 8ই জুলাই বন্ধুর সঙ্গে খুন হওয়া পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খানের খুনের তদন্ত করতে গিয়ে জানা যায় বাবার দিয়া সোহাগ নামের এই ব্যক্তি ঢাকায় রবিউল নামে করে বেরিয়েছেন বিভিন্ন প্রতারণা। সেই রবিউল ইসলাম এসেছেন আলোচনায়, তবে আবারও বদলে গেছে নাম। খুনের দায়ে অভিযুক্ত রবিউল পুলিশের খাতায় পলাতক, তবে আরাব খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে আয়েশি জীবন কাটাচ্ছেন বলে দাবি গোয়েন্দা পুলিশের। তো আমরা আমাদের আসামিরা কোথায় আছে কি আছে এটা আমরা তো আসলে খোঁজখবর রাখি। খোঁজখবর রাখতে গিয়ে আমরা যখন জানতে পারলাম যে সে এখন ওখানে আছেন এবং তার সে যখন এখানে বিভিন্নভাবে তার ছবি প্রকাশিত হয়েছে এবং সেখানে যখন সাকিব আল হাসান সে তো ওই টেলিভিশনে সে অ্যাড দিচ্ছিলেন, ফেসবুকে অ্যাড দিচ্ছিলেন যে সে সেখানে যাচ্ছেন, সে সব কিছু মিলিয়ে আমরা তথ্য পেয়ে আমরা জানতে পেরেছি যে সেই অরিজিনাল আরব খান, তার নাম হলো রবিউল ইসলাম আপন, বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেছে এবং সে বাংলাদেশের পাসপোর্ট ছেড়ে সে এখন ইন্ডিয়ান পাসপোর্ট ধারণ করে সে দুবাই অবস্থান করছে। এই নামের সাথে জড়িয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানও। সম্প্রতি দুবাইয়ে একটি জুয়েলারি দোকান উদ্বোধন অনুষ্ঠানে সাকিব সহ সেখানে যান আরও কিছু তারকা। গোয়েন্দা পুলিশ বলছে অপরাধী জেনেও নিমন্ত্রণ রক্ষা করায় তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সাকিব তাকে জানানো হয়েছে এবং অন্যদেরকে জানানো হয়েছে, জানানোর পরেও তারা কেন এরকম একটা মানে খুনির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন এটা আমি জানি না। আমরা তথ্য নিচ্ছি সেখানে কেন হিরু আলম, তারপরে আমাদের সাকিব, দিঘি, আবার শুনছি রাজ নামে কেউ আছে, তারা সকলেই নাকি গিয়েছেন। এখন আমরা এই সব কিছু আমাদের আসলে আমাদের যে মামুন হত্যাকাণ্ডটি হয়েছে সেটা তো আমরা অলরেডি চাষিরও হয়েছে, এখন আমরা তদন্ত আর এই বিষয়গুলি আমরা খতিয়ে দেখব। আমাদের তদন্তের স্বার্থে যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে জিজ্ঞাসাবাদ করব। 12টি মামলায় অভিযুক্ত রবিউল ওরফে আরাব খানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনার আইনগত ব্যবস্থা করব। পথাত ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। একটু জানতে চাইবো যে আপনি নিজেও বলছিলেন যে হত্যা মামলায় অভিযুক্ত আসামি জানার পরেও তারকারা যে অনুষ্ঠানে গেলেন সেটিতে তলব করা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য, আসলে সেটি কেন করা হবে এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজন, কি ধরনের জিজ্ঞাসা তাদেরকে করা যেতে পারে? আমি আমি আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছেন সকল সাংবাদিক তখন আমি বলেছি যে আমরা যারা জানেন এদেরকে জানার পরেও আমরা বলার পরেও তারা এই যে গেলেন, তারা সেখানে গিয়ে তারা আজকে দেখলাম তারা নাচ গান করলেন, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। যে আমি জানি আমি যখন গাজীপুর এসপি ছিলাম তখনই হত্যাকাণ্ডটি ঘটেছিল কালীগঞ্জের উলুখোলা জঙ্গলের মধ্যে এসে তাকে পেট্রোলে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং আমরা তখন মামলাটা আমরা উদ্ধার করে তখন আমরা এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবিকে আমরা দিয়ে দিয়েছি। কিন্তু সেই মামলাটা যখন আমি এখন ডিবিতে আসলাম আমি সেটা তথ্য নিয়ে দেখলাম সে শুধুমাত্র আপন, যে রবিউল ইসলাম আপন, আর বিভিন্ন সময় বিভিন্ন নাম, যে হৃদয় কখনো হলো মানে রবিউল ইসলাম আপন, সে আসলে আপন নামেই পরিচিত ছিল। সে যখন পালিয়ে যায় ইন্ডিয়াকে পাসপোর্ট তখন সে নকল একজন আপন, তার নাম আবু ইউসুফ মিলন বাড়ি চাঁদপুর, তাকে কোর্টে হাজির করেছে। হাজির করে সে গিয়ে বলেছেন যে আমি আপন এবং সেই প্রেক্ষিতে তার সাথে কন্ডিশন ছিল যে যে নকল আপন কোর্টে হাজির হলেন সে জেলখানায় গেলেন তার সাথে কথা ছিল ওই আপনের যে মার্ডারার যে তোমাকে আমি ক্রিকেটার বানাবো টাকা দিন পুরো পরিচিত। যখন স্যার 3 মাস জেলখানার পরে যখন কমিটমেন্ট রক্ষা করলেন না তখন সেটা কুকৃতত্ব দিয়ে দিলেন, তখন আমরা এই কোর্ট আমরা কোর্টে এটা আবার প্রেরণ করলাম যে এটা আসলে নকল আপন এবং আমরা পর্যালোচনা করে যেটা দেখতে পাই যে রবিউল ইসলাম আপন উরুপে সোহাগ উরুপে হৃদয় এর ঠিকানা ব্যবহার করে জনৈক আবু ইউসুফ স্বেচ্ছায় প্রলোভনের ইয়েতে সে আত্মসমর্পণ করে ছেলে ছিল। পরে যখন আমরা রিপোর্ট দিলাম যে আসলে এটা আপন না,
সে হলো ভুয়া আপন, তখন তাকে কোর্ট থেকে আবার খালাস করে জামিন দিয়ে দেন করে। কিন্তু আমরা যখন আবার যখন আমরা পেলাম যে সে ইন্ডিয়ান পাসপোর্ট আমরা পেয়ে গেলাম, সে ইন্ডিয়ান পাসপোর্টে বলেছে দুবাইয়ের ভিসা নিয়ে সে চলে যায় দুবাই, সেখানে গিয়ে সে রঙ্গমঞ্চ, সে বিভিন্ন ভার, তারপরে এখন আমরা দেখলাম আমাদের বাংলাদেশের অনেক স্টাররা সেখানে গেলেন, তার সেখানে আমরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা অবগত করেছি যে সে আমাদের একজন ইন্সপেক্টর মামুনকে সে হত্যা করেছে এবং সে একজন আমাদের ডিবিতেও ছিল এবং সে পরে এসবি একদম ব্রিলিয়ান্ট অফিসার, তাকে রাতের বেলা তারা মেরে তার লাশটা যদি না পাওয়া যায় তাকে ওই যে কালীগঞ্জে গাজীপুর যারা কালীগঞ্জে উলুখলায় তখন আমি সেখানে এসপি ছিলাম, সেই কাজটি করেছিল। এটা অত্যন্ত মর্ম দুঃখজনক ঘটনা ছিল যে তাকে, এবং সে এখনো সে স্বীকার করে। আনোয়ার রশিদ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি কি এটি নিশ্চিত কিনা যে যেই অনুষ্ঠানে আমাদের দেশের যে তারকা শিল্পীরা আমরা বলছি যে অংশগ্রহণ করেছেন, তারা কি জেনে সেটি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আগে থেকে তারা জানতেন যে? জি, তারা জেনে সেখানে গিয়েছেন, কারণ এই নিউজটা তো দুদিন ধরেই প্রচারিত হচ্ছে। আমি নিজেও গতকাল বলেছি আর আগের দিন বলেছি, আপনাদের বিভিন্ন পত্রিকা নিউজ হচ্ছে, তাদেরকে বিভিন্ন লোক মারফত আমরা জানিয়েছি। সেই প্রেক্ষিতে আজকে দেখলাম রাজ, যে রাজ সে তার ওয়াইফকে নিয়ে সেখানে গান বাজনা করছেন, সাকিব, হিরু আলম, আরো অনেক স্টাররা সেখানে অনুষ্ঠান করছেন। তার মানে তারা জানার পরেও তারা যে গেলেন সেই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তারা যখন দেশ ফিরবে যদি তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করি, সেক্ষেত্রে আমি বলেছি তাদেরকে। আর একটি বিষয় একেবারে সংক্ষেপে একটু জানতে চাইবো যে পুলিশের এই কড়া পাহারা পেরিয়ে একজন অপরাধী কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, সেই বিষয়টিতে কোনো ঘাটতি ছিল কিনা প্রাথমিক? আসলে আসলে এটা তো সত্য, দেশ থেকে হত্যাযজ্ঞ চালিত অনেকেই দেশ থেকে চলে যাচ্ছে, চলে যায়, তার মধ্যে অনেকে আমরা ধরতে পারি, অনেকে তোমার টিপি মার্ডারের মামলায় আমরা কিন্তু বেশ কজন পালিয়ে যাওয়ার সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, আবার একজন পালিয়ে যাওয়ার বর্ডার থেকে আমরা গ্রেপ্তার করেছি, আবার একজন পালিয়ে গিয়ে ওমান চলে গেছিল, ওমান থেকে আমরা ওই সরকারের সাথে কথা বলে আমরা নিয়ে এসেছি। আমরা, আমার বিশ্বাস সে যদিও ইন্ডিয়ান ইন্ডিয়ান পাসপোর্ট ধারণ করেছেন, ইন্ডিয়ান পাসপোর্টের বলে ও দুবাইয়ের ভিসা নিয়ে গিয়েছেন এবং সেও কিন্তু স্বীকার করছেন যে আমি আমি হত্যাকাণ্ডের সময় আমি ছিলাম, সে কথা বলতেছে, সে বনানীতে ছিল, তার তার ফ্ল্যাটে গতকাল যে সে স্টেটমেন্ট দিয়েছে যে আপন, সে কিন্তু বলেছে তার ফ্ল্যাটেই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সে কিন্তু স্বীকার করেছে এবং সে কথা, এই কথা অস্বীকার করার কোনো স্কোপ নাই, সে ইন্ডিয়ান নাগরিক, কারণ সে নিজেই বলতেছে যে আমি বাঙালি, আমি বাংলাদেশ, কিন্তু তাকে আমরা আইনগত প্রক্রিয়া তারা যেন আমরা পেতে পারি, আমরা অলরেডি চিঠিও দিয়েছি, সেই বিষয়ে আপনারা কাজ করছেন। জি, আনোয়ার রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে সাকিব আল হাসান পূর্বেও এরকমের জুয়ার অ্যাড করতে গিয়ে তিনি কিন্তু সমালোচনার শিকার হয়েছিলেন, তিনি কিন্তু পরিশেষে কিন্তু সেটি ছাড়তেই বাধ্য হয়েছিলেন। তখন ব্যারিস্টার সুমন এই সম্পর্কে কথা বলার কারণে কিন্তু তাকে কিন্তু সাকিব আল হাসান হঠাৎ দেখা হয়ে তার তাকে মারতে এসেছেন, এই সম্পর্কে আপনার ব্যারিস্টার সুমনের মুখে আপনার শুনতে এবং বুঝতে পারলেন। তো এই বিষয়ে আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে গিয়ে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।